আইনজীবী সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করেছি। বিকাশ রঞ্জন বাবু, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় পৃথক পৃথক দর অর্থাৎ নাম্বার বাড়াতে আলাদা আলাদা দরে টাকা নেওয়া হয়েছে। 68% থেকে 72% করার ক্ষেত্রে একটা দর, আবার তার থেকে বেশির ক্ষেত্রে আরো আলাদা দর, এমনটা সিবিআই আদালতে বলেছে। কি বলবেন আপনি? দেখুন, আমি প্রথম দিন থেকে বলে আসছি যে এটা একটা খুব সংগঠিত অপরাধ হয়েছে। এটা আপনার ঘটে যাওয়া কোনো বিষয় নয়, এটা খুব পরিকল্পনা করেই ছেলে মেয়েদের থেকে টাকা তোলা হয়েছে। দুটো উদ্দেশ্য, নিজে টাকা দিয়ে চাকরি দিয়েছে, ওদের হয়তো চাকরি হারাবার ভয় থাকবে, ওদের তৃণমূলের নেতাদের কথা উদ্বাস করবে, তাদের কথা অনুযায়ী কাজ করবে। দ্বিতীয় পরিকল্পনা ছিল যে শিক্ষা পরিকাঠামোটাকে ভেঙে দেওয়া, কেন প্রাইভেট পুঁজি শিক্ষার বাজারে ঢুকতে চাইছে। বামফ্রন্ট যে শিক্ষার পরিকাঠামো তৈরি করে গেছে সেটা থাকলে পরে তো সাধারণ ঘরের ছেলেমেয়েরা প্রাইভেটে যাবে না, অতএব তাদের জন্য রাস্তা করে দাও, এই পরিকল্পনা নিয়ে এটা করা হয়েছে। তাই এখন অদ্ভুত অদ্ভুত সমস্ত তথ্য বেরোচ্ছে, মাছের দরের মতো দর ওঠানামা করেছে, কার কত নম্বর বাড়াতে হবে সে অনুযায়ী টাকা দেওয়া হয়েছে। এতে কি ভাবতে পারেন কোন সাধারণ মানুষের মাথা থেকে এসছে? এটা খুব পরিকল্পিত দুর্নীতিগ্রস্ত মাথা থেকে এসেছে। তদন্ত আরো দ্রুত এগোক, এই সমস্ত অপরাধী যারা শিক্ষাকে নিয়ে এরকম করে তাদের হেফাজতে নেওয়া দরকার অবিলম্বে। এবং আমার মনে হয় নির্দিষ্ট অপরাধীরাই এখন এই বুঝতে পেরে গেছেন যে তাদের নেতা মন্ত্রীরা গ্রেপ্তার হয়ে যাবেন, তখন তারা বাইরে বাহানা করছেন যে আমাদের জব দেওয়া হচ্ছে, জোর করা হচ্ছে, এগুলো সবটাই পরিকল্পিত। এইরকম অপরাধ পশ্চিমবঙ্গ কেন, ভারতবর্ষ দেখেনি তো আর কি? দেখুন, সিবিআই তদন্ত করছে আদালতের নির্দেশে এবং আদালতের নজরদারিতে, সিবিআই তাদের অবজারভেশন, তাদের তদন্তের ফসল তারা আদালতের সামনে রাখছে। কিন্তু আমরা যারা রাজনীতি করি, আমাদের সঙ্গে দৈনন্দিন যে মানুষের যোগাযোগ আছে, গ্রাম থেকে শহর, গলি থেকে রাজপথ, স্কুল এর ক্যাম্পাস থেকে বিশ্ববিদ্যালয়ের চত্বর পর্যন্ত প্রত্যেক মানুষের কিন্তু জানত যে মানুষের মেধাকে প্রতারিত করে চড়া দামে বিভিন্ন চাকরি বিক্রি হয়ে গেছে। এখন যখন এ ধরনের দুর্নীতি সংগঠিত হয়, যখন এ ধরনের প্রাতিষ্ঠানিক লুপ তৈরি হয়, তখন স্বাভাবিকভাবেই যে যেরকম টাকা দেয় তার প্লেসমেন্ট সেরকম হয়। এই অবস্থা এখন তৈরি হয়েছে। এবার এই তদন্তের গতিমুখ পরিবর্তন করতে, তদন্তকারীদের বিভ্রান্ত করতে এবং জনমানসে একটা নতুন করে প্রশ্নচিহ্ন তুলতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিবৃতি উঠে আসছে। আজকে বলছেন আমাকে তদন্তকারীদের জোর করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলাতে চাইছে, সেটা তো আগে শোনা যায়নি, আজ এখানে একবার বিবৃতি দিলেন। আর সবচেয়ে অদ্ভুত বিষয় যেটা, যে এরা ধরেই নিয়েছেন যে তদন্ত একদম শেষ পর্যন্ত পৌঁছবে, মুখোশ খুলে যাবে, প্রকৃত অপরাধীরা মানুষের সামনে আসবেন। সে কারণেই আজকে পুলিশকে দিয়ে রাজ্য সরকারের পদান্নতায় এবং সর্বোপরি শাসক দলের অনুমোদনে এবং অনুপ্রেরণায় যারা জেলবন্দী আছেন, তদন্ত হচ্ছে যাদের অপরাধ হয়তো এখনো প্রমাণিত হয়নি কাগজে কলমে, কিন্তু যাদের বিরুদ্ধে আরোপ তৈরি হয়েছে, তাদের আজকে প্রেস কনফারেন্স পর্যন্ত করবার সুবিধা করে দিচ্ছে। এটা কোথায় চলেছে? আমরা অতীতে কুণাল ঘোষকে দেখেছি, তার অবস্থা, একজন যিনি জেলে আছেন তার বিরুদ্ধে এত অভিযোগ, তার কাছ থেকে ছয় ছয় কোটি টাকার সম্পত্তির হদিশ পাওয়া যাচ্ছে, নতুন নতুন দালালদের নাম উঠে আসছে, আবার যখন সেটা প্রতিষ্ঠিত হয়ে গেছে, কার্যত সে স্বীকার করে নিয়েছে, আদালতের কাছে বিভিন্ন সময় প্রেয়ার দিচ্ছে যে তার চাকরির টাকা পাওয়ার জন্য, আবার সে ধরনের বিবৃতি দিচ্ছে আর সেটা নিয়ে সর্বত্র আলোচনা চলছে। আমরা চাই, চোর পুলিশ খেলা অনেক হয়েছে, আমরা তদন্ত অনেকদিন ধরে দেখছি, হ্যাঁ নিঃসন্দেহে আইনি জটিলতা বা আইনি দীর্ঘসূত্রিতা তো একটা থাকেই, জাস্টিস বারিট এ তো সব চলবে, বক্তব্য তো থাকবে মানুষের, কিন্তু যত দ্রুত সম্ভব এটা শেষ করে নিয়োগ চালু হোক, অন্তত স্কুল শিক্ষাটা বেঁচে যাক, যাতে পশ্চিমবঙ্গের নিম্ন মধ্যবিত্ত প্রান্তিক পরিবারের ছেলেমেয়েরা স্কুলে যাবার সুযোগ পায়। কারণ এখনই মাধ্যমিকে 4 লক্ষ, উচ্চ মাধ্যমিকে 2 লক্ষ পরীক্ষার্থী কমে গিয়েছে, এরপরে যদি এইভাবে স্কুলগুলো বন্ধ হয় আর স্কুলের মাস্টার মশাইদের নিয়ে গিয়ে যদি ওই দুয়ারে সরকারের কাজে লাগিয়ে দেয়, তাহলে কার্যত চরম বিপর্যয়ের দিকে চলে যাবে পশ্চিমবঙ্গ। এর থেকে এই রাজ্যকে বাঁচানো দরকার, প্রজন্মকে বাঁচানো দরকার, এর জন্য মানুষকে এগিয়ে আসতে হবে এবং কোনো একটা পথায় বাঁচতে হবে, আমাদের সামনে অন্য কোনো পথ খোলা নেই। না, আমি সমীক বাবুর বক্তব্য শুনছিলাম, আমার মনে হলো একই কথা শুনি তব মন্তরার মুখে। শহীদ বাবুরা এখন বলছেন যে নিয়োগটা যেন তাড়াতাড়ি হয়, আদালতে গিয়ে নিয়োগ আটকানোর সব ব্যবস্থা করেছেন সহযোগী বিকাশ ভট্টাচার্য অ্যান্ড কোম্পানিকে নিয়ে, যাতে কোনো নিয়োগই না হয়,
স্কুল শিক্ষা ভেঙে পড়ে আজকে একদম উল্টো কথা বলছেন। ঘটনাটা হচ্ছে এইগুলো আপনারা যেটা বলছেন বিভিন্ন বিভিন্ন রেট, সিবিআই এর আইনজীবী বলছে, ইডির আইনজীবী বলছে, এ তো একপাক্ষিক কথা। এনারা বলছেন যে যাতে বেল না হয় যাদেরকে আটক করা হয়েছে, খুব ভালো কথা, কিন্তু তদন্তটা কবে শেষ হবে আর কবে শেষ করে ট্রায়ালে যাবে, প্রমাণ করবেন, সেইগুলো প্রমাণের দায়িত্ব তো এদের, তো প্রমাণ করে শাস্তি বিধান কবে হবে। আর যেটা শ্রমিকবাবু বললেন, এই সবের মাঝখানে কি সমস্ত নিয়োগ আটকে থাকবে? যে জাস্টিস যারা আছেন এজলাসে বসছেন তারা সব নিয়োগ আটকে রেখে দিচ্ছেন, এবং সেইটা চাইছেন সিপিএম বিজেপি এরা মিলে চাইছে নিয়োগ বন্ধ থাকুক, বাংলার সর্বনাশ হোক। সুতরাং এরা একদিকে বাংলার সর্বনাশ চাইছেন আর উল্টো দিকে ইডি সিবিআই অনেক গল্প শোনাচ্ছেন। সুতরাং এদেরই দায়িত্ব নিতে হবে। বাংলার এই শিক্ষা ব্যবস্থা নিশ্চয়ই হয়তো কিছু ত্রুটি বিচ্যুতি হয়েছিল, কিছু জায়গায় দুর্নীতি হয়েছিল, কিন্তু আঙুলে ফোড়া হলে আপনারা তো হাত কেটে বাদ দিয়ে দেন না। এই বিজেপি এবং সিপিএম এর উদ্দেশ্য হচ্ছে আঙুলে ফোড়া হয়েছে হাতটাই কেটে বাদ দিয়ে দাও, নয়তো মানুষটাকেই মেরে দাও, তাহলে আর ফোড়াও থাকবে না, প্রাণও থাকবে না, ফোড়াও থাকবে না। এদের কথা হচ্ছে দুর্নীতি হয়েছে, শিক্ষা ব্যবস্থাটাকেই নষ্ট করে দাও, তাহলে শিক্ষা ব্যবস্থাই যদি না থাকে তাহলে আর দুর্নীতি থাকবে কি করে? এরকম অদ্ভুত লজিকে এরা চলছেন, সামনের দিনে বাংলার মানুষ এগুলো মেনে নেবে না। অনেক ধন্যবাদ জয়প্রকাশ বাবু আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।